联络你吗？你就联络我，我的电话。তুফানে ভাঙ্গিয়া পড়ে গেছে পুরা প্যান্ডেলটা। যেন আশ্বিন নয়, কাল বৈশাখীর ঝড়ের মতো নিমিষে সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, মণিভূষণ চৌধুরী। এ যেন আশ্বিন নয়, কাল বৈশাখীর ঝড় সব কিছু নিমেষে লন্ডভন্ড করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা ইনসার্টে কীরকম দৃশ্য, এবং এ দৃশ্যের স্থান শহর করিমগঞ্জ। প্রচণ্ড গরম তাপমাত্রা ছিল চরম পর্যায়ে, হঠাৎ ঝড় বৃষ্টিতে এক প্রকার লন্ডভন্ড সীমান্ত শহর করিমগঞ্জের নীলমণি রোডের শতবিশার দুর্গাপূজার প্যান্ডেল সহ পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার গাছপালা ভেঙে যান চলাচল বেহত। এ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এ দিনের বেলার দৃশ্য, কিন্তু মনে হচ্ছে যেন রাতের দৃশ্য। বৃষ্টি পড়তে দেখতে পাচ্ছেন, এ দৃশ্যটুকু আবার আপনাদের দেখাচ্ছি, যেন মনে হচ্ছে রাত এবং বৃষ্টিও পড়ছে। বৃষ্টি পড়ে অত্যন্ত খুশি অনেকেই, কারণ প্রচণ্ড গরম থেকে রেহাই পাওয়া গেছে। কিন্তু কাল বৈশাখীর ঝড়ের মতো যে ঝড় দেখা গেছে, তাতে এখানে শতবিশা ক্লাবের কর্মকর্তা বলছেন, তাদের ক্লাব এর যে প্যান্ডেল যা তৈরি হচ্ছিল দুর্গাপূজার জন্য, আসন্ন দুর্গাপূজার জন্য, তা লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ের পর থেকেই বিদ্যুৎহীন করিমগঞ্জ, আর মাত্র কিছুদিন মহালয়া, এরপরই দুর্গাপূজা। কিন্তু এ পরিস্থিতিতে দ্রুত কিভাবে প্যান্ডেলের কাজ শেষ করা যায় তা নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই, যা ধরের দৃশ্য আজ দেখা গেল। এ নিয়ে নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদনে ক্লাবের কর্মকর্তা কি বলছেন তা আসুন এক ঝলকে শুনি ও সেখানকার কিছু দৃশ্য দেখি। ধন্যবাদ। আজকে তোমার দুফানে ভাঙ্গিয়া পড়ে গেছে পুরো প্যান্ডেলটা। এগারোটার হলো লিটন নিত্যগোপাল, এ আছে এখন শিলচাট এগারোটার খামে পূজার প্যান্ডেলে। তাহলে আমরা জানাইছি, জানার পরে একটু কান্দাকাটি করে মন তো খারাপ হইব। আমরা বলছি তুমি চিন্তা করিও না, আমরা ক্লাবের তরফ থেকে যতক্ষণ পারি ক্ষতিপূরণ তোমার দেওয়ার চেষ্টা করবো। তুমি তাড়াতাড়ি খামটা ধরো আর সুন্দরভাবে খামটা শেষ করো। ক্লাবর এইবার 67 শতবিশা ক্লাব নীলমণি রোড কীভাবে, এটা তো ওই বলতে পারবে, আমি তো আর কিছু বলতে পারছি না। চেষ্টা করবে, ও এত বড় টাকা, ওটা আশা করি হয়ে যাবে। আরেকজন